সালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম অনলাইন বুস্ট ভিডি ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হ্যাপি মানি লোন অ্যাপ্লিকেশনটা নিয়ে। এই অ্যাপ্লিকেশনটার বিজ্ঞাপন আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেছেন। তো এখানে আসার পরে অ্যাকাউন্ট করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস হবে, এটাকে আমরা বোঝা এখানে ক্লিক করে দিব। তো যেহেতু এই অ্যাপ্লিকেশন গুলা তৈরি করা ইংলিশ ওয়ার্ডে, কিন্তু তারা এখানে ট্রান্সলেটর ট্রান্সলেট ইউজ করার কারণে এখানে বাংলা গুলো এক ধরনের দেখায়, ঠিক আছে। এখন আমরা যদি এখানে অ্যাকাউন্ট করি, আমাদের নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করার পরে আমরা যদি এখন আবেদন করি, এই অপশন গুলোতে ক্লিক করি, ক্লিক করার পর তারা কিন্তু আমাদের থেকে কিছু পারমিশন চাচ্ছে। এখানে যে পারমিশন গুলো আপনাদের দেখতে পাচ্ছেন, এই পারমিশন গুলাতে যদি আমরা অ্যালাউ করি, তারা আমাদের লোকেশন যাচ্ছে, আমাদের এই যে কন্ট্যাক্ট অ্যাক্সেস, ফোন নাম্বার অ্যাক্সেস তাদের কাছে যাচ্ছে। এই যে এখানে লেখছে কি ফোন কল, ঠিক আছে, তারপর মেসেজ, এই যে অ্যাক্সেস গুলো আমরা দিয়েছি, এতে আমাদের কোনো ক্ষতি হবে কিনা এই আশঙ্কায় অনেকে থাকেন, ঠিক আছে। তো এই আশঙ্কা থাকার পরে দেখেন এখানে এখন আমাদেরকে বলতেছে আবেদন করার জন্য, মানে এখানে সবগুলাতে তারা অটোমেটিকলি টিক চিহ্ন করে দিছে। এখানে জাস্ট আমরা আবেদন করব, আমি শুধু আমার মোবাইল নাম্বার দিয়েছি, আমার মোবাইল নাম্বারে যে বিকাশ ছিল সেটা তারা নিজে থেকে অটোমেটিক ট্র্যাক করে নিয়েছে। এখন দেখেন আমি যদি এখানে আবেদন করি তাহলে কিন্তু অটোমেটিকলি আবেদন হয়ে যাবে। আরেকটা কথা, প্রশ্নটার উত্তরটা আমি আপনাদের দিয়ে দিই, এখান থেকে এই অ্যাপ্লিকেশন কখনো আপনার কোনো শুধুমাত্র আপনার কন্ট্রাক্ট নাম্বার ছাড়া আপনার মোবাইলে যে নাম্বার গুলো শুধু সেভ থাকবে সেই নাম্বার গুলো তাদের কাছে যাবে, আর এমনিতে যদি আপনি কোনো আদার্স ইনফরমেশন দিয়ে থাকেন সেগুলো যাবে। এই অ্যাপ্লিকেশন কখনো আপনার গ্যালারি অ্যাক্সেস করতে পারবে না, আপনার গ্যালারি হ্যাক করতে পারবে না, এটার জন্য আপনি কখনো দুশ্চিন্তা করবেন না, একদম নিশ্চিন্তে থাকবেন। দ্বিতীয় কথা হচ্ছে এখানে যে আপনি আরো আবেদন করুন, এই অপশনটাতে যখন ক্লিক করবেন তখন আপনার এখানে ছবি দিতে বলতেছে, তারপর আপনার আইডি আইডি কার্ড দিতে বলবে, ঠিক আছে। তো আপনি সবকিছু এখানে দেওয়ার পরে, যেমনটা আমি আপনাদেরকে এখন করে দেখাচ্ছি, এই যে আমি এখন যদি অ্যালাউ অ্যালাউ দিই, অ্যালাউ হয়েছে। তো এখন আমি আমার ছবিটা যদি এখানে দিই, তো বন্ধুরা আমি আমার ছবিটা এখানে দিলাম, আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো আমি এটা দেওয়ার পরে অভিনন্দন, আপনার আবেদন সফল হয়েছে, মানে আমার আবেদনটা চলে গেছে। তো আমি চালিয়ে যান অপশনে ক্লিক করব, ক্লিক করার পর তারা এখন আমাদেরকে যে ঋণটা দিচ্ছে সেটা আমরা এখানে দেখতে পাবো। এই যে ঋণ এখানে তারা দেখতে দেখতেছেন, এখনো আপনার ঋণ, ঠিক আছে। তো এরা কিন্তু এখনো চেক করতেছে আমার, আমাকে কিন্তু এখনো ঋণটা দেয় নাই তারা, ঠিক আছে। তারা চেক করবে, চেক করার পরে এখান থেকে যে কোনো একটা ঋণ আমাদেরকে দিবে। বিশেষ করে 90% মানুষ কিন্তু এখান থেকে ঋণ পাচ্ছে, আর যারা পাচ্ছেন না সেটা আবার ট্রাই করতে পারেন। আর যারা পেয়েছেন তাদেরকে বলি, এখানে তারা ঋণের পরিমাণ যদি 2000 দেখায়, কিন্তু তারা দিচ্ছে যে আপনাকে 1000 বা 1100 টাকা, ঠিক আছে, কিন্তু তারা আপনার থেকে আদায় করতেছে কত, আপনার থেকে আদায় করতেছে 2000 টাকা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যারা এখানে ঋণ নিচ্ছেন তারা এখানে যেটা দিবে শুধুমাত্র সেটাই পরিশোধ করবেন, এর চেয়ে বেশি পরিশোধ করবেন না। আর আপনাদেরকে যদি বিরক্ত করে, কল দেয়, তাহলে এক সপ্তাহ তাদের কল রিসিভ করবে না, ইগনোর করবেন, এরা এক সপ্তাহ পরে আপনাদেরকে আর কোনো কল দিবে না, বিরক্ত করবে না। ভাইয়া এগুলোর সম্পর্কে না জেনে বলতেছি না, এই যে আপনাকে হ্যাপি মানি লোন দিচ্ছে, তো এরা কিন্তু ইনলিগাল, এরা কিন্তু লিগাল প্রসেসে কাজ করে না, এদের কোনো অথরিটি নেই বাংলাদেশে আপনাকে লোন দেওয়ার জন্য, ঠিক আছে। তো এরা নিজেরাই অপরাধী, আর এরা কিন্তু অনেক মানুষের এরকম টাকা মেরে খাচ্ছে। সুতরাং আপনি যদি চান আপনি দিতে পারেন, আপনি যদি না চান আপনি না দেন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়, বাট এরা আপনার কোনো কিছুই করতে পারবে না, এটা একদম নিশ্চিন্তে থাকুন। যদি আমার সাথে কোনো কথা বলতে হয়, আমার কোনো পরামর্শ প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সরি টেলিগ্রাম না, মানে ইনস্টাগ্রাম আইডি রয়েছে, সেখানে গিয়ে ফলো করে আমাকে একটা মেসেজ করবেন, আর আমাদের ইনস্টাগ্রাম আইডিটা ফলো দিয়ে রাখবেন, আমরা সেখানেও আপনাদের সাথে আপনার সাথে ওই ইনস্টাগ্রাম আইডির মাধ্যমে কথা বলি। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবো না একটা ভিডিওতে, সে পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু।